হ্যালো एवरीवन টেক এএসডি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের টপিক হচ্ছে কোনট নরমাল পিকচারকে অথবা কোনট রিয়েল ছবিটাকে আমরা কিভাবে স্কেচে পরিণত করতে পারি তার আজকে টিউটোরিয়াল তো আমি ছবিটা এই ছবিটাকে আমি এখানে একটা স্কেচ তৈরি করেছি তো চলুন শুরু করা যাক এর জন্য আমি গুগল থেকে একটি বয়েট ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি তো আমার ফুল প্রজেক্টের ছবি আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন তো দেন আমরা একটি বালকের ছবি অর্থাৎ যার ছবি আপনি করতে চান সেই ছবিটা আমি এখানে রাখব দেন আপনারা সাইজ মতো করার পর ইন করবেন এবং একটি মাস্ক তৈরি করবেন এবং থেকে আমরা জেনারেল থেকে হার্ড ব্রাশ দিয়ে প্রথমে অপ্রোজনী অংশ মুছে বড় করে করে সাইজ করব দেন আমরা অপ্রয়োজনীয় অংশটা মুছে ফেলব তো মুছার ফলে আবার মাউসের রাইড বটন ক্লিক করে জেনারেল থেকে সফট সফট ব্রাউনটা ক্লিক দিয়ে ফ্লো চল্লিশ অথবা ফিফটি পার্সেন্ট করে দেন আমি টোয়েন্টি পারসেন্ট দিয়ে বাকিটা সুন্দর করে মুছে ফেলব দেন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিয়ে সলিড কালার ক্লিক দেব দেন সাদা ক্লিক দিয়ে উভয় ফোল্ড উভয়টাকে ক্লিক দেবো কন্ট্রোল দিয়ে দুটা ক্লিক দিয়ে মাউসের অ্যাড বাটন ক্লিক দিয়ে কনভার্টে স্মার্ট অবজেক্টে ক্লিক দেবো এবং ব্লেন্ড অপশান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক দেবো অ্যান্ড আবার মাস্ক তৈরি করব দেন আবার ব্রাশ থেকে এই অংশটা মুছে ফেলবো কিছু অংশ তো মুছা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন আমরা এই লেয়ারটাতে ক্লিক দিয়ে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি দেন আমরা স্কেচ থেকে গ্রাফিক্যাল পেন দেব এবং লাইট হানড্রেড পারসেন্ট দিয়ে স্ট্রোক আপনার পছন্দের মতো দিয়ে দেবেন যেইটাতে আপনার ছবিটাকে আরও স্কেচটাকে আরও সুন্দর লাগে এবং অরিজিনাল মনে হয় আমি ছবিটি কমিয়ে বাড়ি দেখলাম যে আমার আর্টে একটু সুন্দর লাগছে আর্ট অথবা নয় আট তারপর ওকে দিলাম ওকে দেওয়ার পরে পাশে অপ্রয়োজনীয় কিছু দাগ দেখা যাচ্ছে এগুলো আমরা ক্লিয়ার করব। দেন মাস্ককে আবার ক্লিক দিয়ে ব্রাশ থেকে এটা মুছে ফেলবো তো আপনারা ফ্লো হান্ড্রেড পারসেন্ট দিয়ে জুম করে দেন অংশগুলো মুছে ফেলবেন মোসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই লেয়ার ওপর ক্লিক দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রেন ব্লেন্ডিং অপশন থেকে আমরা কন্ট্রোল বাটন ক্লিক দিয়ে আমরা এইবারে ক্লিক দেব দুইটা ভাগ হয়ে যাবে এন আমরা কিছুটা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার অর্থটা এই হচ্ছে কারণ আমার এখানে ব্ল্যাক হানড্রেড পার্সেন্ট করা যাবে না কজ রিয়েলিটিতে ছবি আঁকার সময় ব্ল্যাক কখন হানড্রেড পারসেন্ট ব্ল্যাক হয় না একটু কম বেশি হয় আর ওপাসিটি আমরা নাইনটি ফাইভ অথবা নাইনটির মধ্যে রাখবো তো আমি নাইনটি সিক্স রাখলাম এই ওপাসিটি কমানোর কারণ হচ্ছে যাতে আমার পেইজের কালারটা যাতে এই স্কেচের ভিতরে দে বোঝা যায় দেন আমরা ফিল্টার থেকে ব্লাড থেকে গৌশন ব্লাডে ক্লিক দেবো দিয়ে আমরা জিরো পয়েন্ট টু অথবা জিরো পয়েন্ট থ্রিতে দেবো জিরো পয়েন্ট থ্রিতে আমরা বেশি ঘোলা যায় তা জিরো পয়েন্ট টুতে দেবো দিয়ে ওকে ক্লিক দেব এবং ছবিটাতে আয়ার টু রিয়ালিস্টিক করার জন্য আমরা ছবিতে স্ট্রোক ব্যবহার করতে পারি তো আয়ারটা লেয়ার ক্লিক দিয়ে আমরা ব্রাশে থেকে জেনারেলটা না আমরা ড্রাই থেকে আলটিমেট পেন্সিল হার্ডে ক্লিক দেব দিয়ে আমরা গৌশন ব্লার এবং ফিল্টার গ্যালারির আই বাটন অফ করে দিয়ে আমরা এখানে স্ট্রোক করতে পারি তো এটা বেশি গা দেখাচ্ছে তো হালকা করব থ্রি দিলাম দে আমরা এরকম স্ট্রোক করতে পারি তো আমি বোঝার সুবিধাতে এরকম স্ট্রোক দিয়েছি আমি পুরোটা কোলা সুন্দর লাগবে তো টিউটোরিয়ালের জন্য আমি এরকম করিনি তো আমি এটা আনিকো দিচ্ছি দেন আমরা আবার প্লে করছি তো এভাবে আমরা কোনো একটা ছবিকে স্কেচে পরিণত করতে পারি তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি আমার প্রোজেক্ট আমার এই কেসটা তৈরিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের তো আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ডিসক্রিপশনে এই পুরো প্রজেক্টের ফাইল পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে